প্রায়ই আসে, এবং এটা আমাদের যে এক্সটার্নাল স্যার আসে, এক্সটার্নাল স্যারও খুব পছন্দ করে এটা নিয়ে তোমাদের কোশ্চেন করতে। টপিকটার নাম হচ্ছে স্ট্রেংথ ডিউরেশন কার্ভ, মানে আজকে আমরা একটা গ্রাফ নিয়ে আলোচনা করব। গ্রাফের নাম হচ্ছে স্ট্রেংথ ডিউরেশন কার্ভ। আমরা ইলেকট্রোথেরাপিতে অনেকগুলো ডিভাইস পড়েছি, সব ডিভাইসই কিন্তু মোটামুটি ট্রিটমেন্ট পারপাসে ইউজ করা হয়। স্ট্রেংথ ডিউরেশন কার্ভ যেটা, সেটা মূলত ট্রিটমেন্ট পারপাসে না, ডায়াগনোস্টিক পারপাসে ইউজ করা হয়। কি বললাম? ডায়াগনোস্টিক পারপাসে ইউজ করা হয়, মানে কোনো ডিজিজ আছে কিনা সেটা বোঝার জন্য আমরা এসডি কার্ভ ইউজ করি। কোন ডিজিজ আমরা সামনে জানব। এসডি কার্ভ সম্পর্কে যদি আমরা জানতে চাই, অথবা এই স্ট্রেংথ ডিউরেশন কার্ভ সম্পর্কে জানতে গেলে আমাকে দুইটা টার্ম আগে থেকে জানতে হবে। দুটি টার্মের নাম আমরা নিজে নিজে একবার পড়ার চেষ্টা করব। নাম হচ্ছে রিও বেস, আর HEO BASE, রিও বেস। আর একটার নাম হচ্ছে ক্রোনাক্সি, CHRONAXI, ক্রোনাক্সি। রিও বেস অ্যান্ড ক্রোনাক্সি, আমরা আরো দুইটা টার্ম আজকে শিখতেছি। একটা নাম হচ্ছে রিও বেস, আর একটা নাম হচ্ছে ক্রোনাক্সি। এখন তাহলে আমরা জানি যে এই দুইটা টার্ম দিয়ে কি বোঝায়, কাকে আমি রিও বেস বলি, কাকে আমরা ক্রোনাক্সি বলি, এদের কাজ বা কি, অথবা এটা আমাদের লাগবে কোথায়। এই দুইটা টার্ম সম্পর্কে আজকে আমরা একটু জানবো যে রিও বেস ক্রোনাক্সি আমরা কখন ইউজ করব। আগে বলে রাখলাম যে এসডি কার্ভ এটা একটা ডায়াগনোস্টিক টুল, এটার দুইটা কম্পোনেন্ট, একটা হচ্ছে রিও বেস আর একটা হচ্ছে ক্রোনাক্সি। ডায়াগনোস্টিক টুলের দুইটা টার্ম কি? রিও বেস আর ক্রোনাক্সি, দুইটা দিয়ে আমরা ডায়াগনোসিস করি। ওকে, এখন আমরা জানি রিও বেস কাকে বলে। রিও বেস ইজ দ্য ইন্টেনসিটি অফ কারেন্ট রিকোয়ার্ড টু প্রোডিউস এ মিনিমাল পারসেপটেবল কন্ট্রাকশন ইউজিং এ পালস অফ ইনফিনিট ডিউরেশন। মানে হচ্ছে কোন একটা মাসল, এটাকে যদি আমরা বেয়ারলি পারসেপটেবল একটা কন্ট্রাকশন আনতে চাই, কি পরিমাণ ইন্টেনসিটির কারেন্ট ইউজ করতে হবে, এটাকে আমরা বলবো রিও বেস। লেট মি রিপিট, আমরা কি করব, কোন একটা মাসলকে আমরা স্টিমুলেশন দিব, রাইট? স্টিমুলেশন দিয়ে কি হবে, মাসলের একটা কন্ট্রাকশন তৈরি হবে। কতটুকু ভোল্টেজ দেওয়ার কারণে এই মাসলের পারসেপটেবল কন্ট্রাকশন তৈরি হলো, ওই অ্যামাউন্টটাকে আমরা বলবো রিও বেস। ইজ ইট ক্লিয়ার? বুঝতে পেরেছো তোমরা? আবারও রিপিট করি, মিনিমাম ইন্টেনসিটি কারেন্ট যেটা দিলে মাসল কন্ট্রাকশন হয়, অথবা মাসল কন্ট্রাকশন বোঝা যায়, এটাকে আমরা কি বলবো, রিও বেস। মনে থাকবে, বুঝতে পারবা তোমরা দেখে টার্মটা যে কি বোঝাচ্ছে। আচ্ছা, দেওয়া আছে নর্মাল ভ্যালু হচ্ছে 2 to 18 মিলি অ্যাম্পিয়ার। আমরা আগের দিন পড়েছিলাম, মনে আছে, এই যে 3 to 9 মিলি অ্যাম্পিয়ার, তারপর 9 to 25 মিলি অ্যাম্পিয়ার। 3 to 9 মিলি অ্যাম্পিয়ার এখানে পেইনফুল সেন্সেশন তৈরি করে, আর 9 থেকে 25 এই পর্যন্ত হচ্ছে মাসল কন্ট্রাকশন আসে। আমি তোমাদের আগে বলেছিলাম যে 9 এ দিলে আমরা যে পরিমাণ কন্ট্রাকশন পাবো, 25 দিলে কিন্তু ওই পরিমাণ কন্ট্রাকশন পাবো না। পাবো কি? পাবো না। 9 এ দিলে একটু কম হবে, 9 হচ্ছে আমরা ধরবো লোয়ার লিমিট, যেটাতে আমরা বেয়ারলি পারসেপ্টেবল কন্ট্রাকশন পাবো, মানে বুঝতে পারবো যে কন্ট্রাকশন হচ্ছে। আর 25 যদি যায়, অথবা 24 যদি যায়, এই রেঞ্জে, 20 এর উপর রেঞ্জে যদি যায়, আমরা বুঝতে পারবো এবং দেখতে পারবো মাসল কন্ট্রাকশন হচ্ছে। ক্লিয়ার? ওকে, এবার আসি আমরা ক্রোনাক্সি বলতে কি বলছি। রিও বেস আমরা জানলাম যে এটা হচ্ছে কি, মিনিমাম ইন্টেনসিটি কারেন্টের, আর ক্রোনাক্সি হচ্ছে মিনিমাম টাইম যতক্ষণে মাসল কন্ট্রাকশন হয়। ঠিক আছে, তো আমরা ডেফিনেশনটা বলি। ক্রোনাক্সি ইজ দ্য ইন্ডেক্স অফ এক্সাইটেবিলিটি অ্যান্ড ইট ইজ দ্য টাইম ইন মিলি সেকেন্ড নেসেসারি টু ইন্ডিউস মিনিমাম ভিজিবল মাসল কন্ট্রাকশন। এতটুকু আমরা একটু পজ দিই, এরপর আমরা এতটুকু বুঝি। আমরা বললাম ক্রোনাক্সি কি, ক্রোনাক্সি হচ্ছে টাইম, যে টাইমের মধ্যে আমরা একটা ভিজিবল মাসল কন্ট্রাকশন দেখতে পারি, মানে কত সময়ের মধ্যে আমরা মাসল কন্ট্রাকশনটা দেখতে পারি, এই সময়টাকে আমরা বলবো ক্রোনাক্সি। সো আমরা জানলাম রিও বেস হচ্ছে ভোল্টেজ, আর ক্রোনাক্সি হচ্ছে মিলি সেকেন্ড অথবা টাইম। ঠিক আছে, যে সময়ের মধ্যে মাসল কন্ট্রাকশন দেখা যায় তাকে বলে ক্রোনাক্সি, যে ভোল্টেজের কারণে মাসল কন্ট্রাকশন দেখা যায় তাকে বলি আমরা রিও বেস। কিন্তু ক্রোনাক্সি যেটা, ক্রোনাক্সি পাওয়ার জন্য অথবা মাসল ডিউরেশন কত সময়ের মধ্যে হয় এটা বোঝার জন্য, রিও বেসে যে পরিমাণ ভোল্টেজ ছিল তার ডাবল পরিমাণ স্টিমুলেশন আমাদের দিতে হয়। মানে রিও বেস এই পরিমাণ স্টিমুলেশন ছিল 2 মিলি অ্যাম্পিয়ার থেকে 18 মিলি অ্যাম্পিয়ার, এটা দিলে আমরা রিও বেস পাই, মিনিমাম একটা কন্ট্রাকশন পাই। আর ক্রোনাক্সি পাওয়ার জন্য আমাদের কি করতে হবে, রিও বেসে ডাবল পরিমাণ ইলেকট্রিসিটি দিতে হবে। কেন দিতে হবে, এখন আমরা দেখি এখানে দুইটা কথা আছে, একটা হচ্ছে ভিজিবল কন্ট্রাকশন। বুঝতে পেরেছো? ভিজিবল কন্ট্রাকশন মানে কি, যে মাসলের কন্ট্রাকশনটা দেখা যায়। তুমি যখন তোমার এলবো ফ্লেক্স করো, তোমার বাইসেপসের কন্ট্রাকশন দেখা যায়, আর তুমি যখন হাতটা জাস্ট ভাঁজ করা শুরু করো তখন একটু কন্ট্রাকশন দেখা যায়, তখন তুমি বুঝো।
সো কি হয় দুইটা কন্ট্রাকশনের ধরন কিন্তু আলাদা, ভিজিবল কন্ট্রাকশন আর পারসেপটিবল কন্ট্রাকশন, টু থিংস আর ডিফারেন্ট। তোমরা কি বুঝতে পারছো আমি কি বুঝাতে যাচ্ছি? স্যার এনি কোশ্চেনস? ক্লিয়ার করলে কোনটা আরেকবার বলবো? এই স্যার এই দুইটার ডিফারেন্স জোরে বলো, কথা শুনছি না। এই দুইটার ডিফারেন্স স্যার। আচ্ছা, রিও বেস কাকে বলে কে বলতে পারবে? হোয়াট ইজ রিও বেস? রিও বেস কাকে বলে? স্যার কারেন্টের যে ইন্টেনসিটির কারণে আমাদের মাসল কন্ট্রাকশন আমরা ফিল করি সেটা হচ্ছে রিও বেস। গুড, এটা মেজারমেন্ট করে কি দিয়ে? মিলি অ্যাম্পিয়ার অথবা ভোল্টেজ দিয়ে। ওকে জি স্যার। আচ্ছা, আর আমরা ক্রোনাক্সি কাকে বলবো? ক্রোনাক্সি হচ্ছে যে টাইমে আমরা মাসল কন্ট্রাকশনটা দেখতে ভিজিবল মাসল কন্ট্রাকশন হবে সেটা হচ্ছে ক্রোনাক্সি। ক্রোনাক্সির শর্ত কি? কি পরিমাণ ভোল্টেজ লাগতে পারে? রিও বেজে ডাবল ভোল্টেজ লাগবে। কার কোনো কোশ্চেন আছে যে জিজ্ঞেস করলাম? বুঝতে পেরেছো এবার? জি স্যার। আমি তো তোমাদের একজনের ফিডব্যাক নিলাম, আমি নিজে এক্সপ্লেনেশন ছাড়া, কারণ আমি অনেকবার এক্সপ্লেনেশন করেছি। তোমরা বুঝেছো কিনা একজন দুজনকে জিজ্ঞেস করলে বুঝে যাবে, যারা এখনো বুঝতে পারোনি তোমরা একটু স্টাডি করবে এটা নিয়ে। হ্যাঁ, আমরা তোমাদের লেকচার নোট দিয়ে দিব, সমস্যা নেই। আমরা রিও বেস ক্রোনাক্সি এই দুটো জিনিস শিখে গেলাম, টার্মটা বুঝে গেলাম। এবার আছি আমরা এসজি কার্ভে। এই কার্ভের মধ্যে একই সাথে রিও বেস আর ক্রোনাক্সি দেখা যাবে, ওই কার্ভটাকে আমরা বলবো এসজি কার্ভ, দেখতে এইরকম। এই কার্ভের মধ্যে কি থাকবে? রিও বেসও থাকবে ক্রোনাক্সিও থাকবে। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি কিনা? আগে আমরা ডেফিনেশনে যাইনি, আমরা আগে বুঝলাম যে এসডি কার্ভ কাকে বলবো, যেখানে কি থাকবে এরকম ভার্টিক্যাল লাইন এবং এরকম হরাইজন্টাল লাইন, এগুলা থাকবে এরকম সম্মিলিত একটা চার্টকে আমরা কি বলবো? এসডি কার্ভ। এসডি কার্ভের শর্ত দুটেই থাকতে হবে। এসডি কার্ভ কোনটা? এই যে বাঁকা জিনিসটা দেখতেছো না, এই বাঁকাটা, এই বাঁকটাকে আমরা বলবো এসডি কার্ভ। এই বাঁকের যে কোনো একটা পয়েন্ট যদি আমরা নিই, এখান থেকে যদি আমরা মিলি সেকেন্ড, মানে হচ্ছে, আচ্ছা আমি এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস দিয়ে স্টার্ট করি। তোমরা তো গ্রাফ করেছো এসএসসি ইন্টারমিডিয়েট, রাইট? জি স্যার। জি স্যার। এখানে কি থাকে? একটা এক্স অ্যাক্সিস থাকে আর একটা ওয়াই অ্যাক্সিস থাকে। একটা অ্যাক্সিসে থাকে হচ্ছে তোমার ডিউরেশন, আরেকটাতে থাকে হচ্ছে তোমার ইন্টেনসিটি। সো আমরা বেসে কি রাখছি, মাটিতে কি রাখছি? পালস ডিউরেশন। আর ইন্টেনসিটিতে কি রেখেছি? মিলি সেকেন্ড। নাম রেখে নাই ওই তোমার এসডি কার্ভের যে ডিভাইসটা, ইলেকট্রোমাইগ্রাফি ইএমজি যে ডিভাইসটা, ওই ডিভাইসে এগুলো দেওয়াই থাকে। দেখো না তোমরা ওই ইসিজি দেখছো না, হার্টবিট যেভাবে আসে, কিভাবে ধুকপুক করে উপরে উঠে আবার নামে, খেয়াল করেছো কিনা? বিভিন্ন সিনেমা নাটক কিন্তু দেখেছো তোমরা, দেখেছো না? জি স্যার। একই রকম এই এসডি কার্ভ অথবা ইএমজি যে মেশিনটা, সেখানে এসডি কার্ভ এইভাবে দেখা যাবে। সো সেখানে আমরা কি কি পাবো? আমরা যখন জানবো যে আমাদের বেসে যে লাইনটা, এটা এটাতে থাকে হচ্ছে তোমার পালস ডিউরেশন, আর ইন্টেন্সিটি থাকে কোথায়? হচ্ছে ভার্টিক্যাল লাইনে। ভার্টিক্যাল লাইনে যত রিডিং আসবে সব বোঝাবে ইন্টেন্সিটি, আর মাটির দিকে যত কিছু পাবো সব পাবো আমরা মিলি সেকেন্ড, মানে হচ্ছে তোমার ডিউরেশন। আচ্ছা, আর এই বাঁক এ আর বি যে তোমার বাঁকা জায়গাটা, এটাকে দেখা যাচ্ছে কি, এটাকে আমরা বলবো হচ্ছে এসডি কার্ভ। ঠিক আছে, এ যে কার্ভটা সেটা হচ্ছে নর্মাল মাসলের এসডি কার্ভ, দেখতে এরকম হয়। আর বি হচ্ছে অ্যাবনর্মাল মাসলের এসডি কার্ভ, দেখতে এরকম হয়। আচ্ছা, একটু আগে আমরা কি জানলাম যে রিও বেস এবং ক্রোনাক্সি কি, তাই না? আর এখন আমরা জানলাম কি এসডি কার্ভ, রিও বেস, ক্রোনাক্সি একটা গ্রাফে থাকলে এতে কিরকম লাগে। এবার আমরা জানি এসডি কার্ভের ডেফিনেশন কি। আমরা যখন জানি ওয়েন নার্ভ অ্যান্ড মাসল আর স্টিমুলেটেড বাই ইলেকট্রিক্যাল কারেন্ট, দে রেসপন্ডস ইন এ ক্যারেক্টারিস্টিক ম্যানার রিলেটেড টু দ্য স্ট্রেংথ অফ দ্য এক্সাইটেড স্টিমুলাস অ্যান্ড ইটস ডিউরেশন। A curve is obtained by joining points that graphically represent the threshold values along with the ordinate for various duration of stimulus displayed along the abscissa. It is called strain duration curve. Definition ta odhikto jotil je karone tomader ami jotil ta age bolini, ami tomader age bolechi ki je curve er moddhe amra ki pabo, eki sathe rio base ebong pronaxi pabo. Rio base ebong pronaxi er maddhome ekta muscle innervated othoba denervated kina seta bojhanor je prokriya, oi graph ta ke amra ki boli এসডি কার্ভ। আবারও বলি, একই গ্রাফের মধ্যে রিও বেস এবং ক্রোনাক্সি শো করে কোন একটা মাসেল নর্মালি ইনারভেটেড কিনা অথবা ডিনারভেটেড কিনা, যে কার্ভটা বোঝানো হয় তাকে বলা হয় এসডি কার্ভ। ডেফিনেশন চাইলে তোমরা এটা মুখস্থ লিখে দিবা, আমি মাইন্ড করবো না, বাট তোমাকে এসডি কার্ভ জিনিসটা যদি বোঝাতে বলা হয় তোমাকে বলতে হবে জিনিসটা।
বুঝা গেছে? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? এতক্ষণ পর্যন্ত আমি যা বললাম জি স্যার, ট্রাস্ট মি, এই জিনিসটা যদি আমি তোমাদের সরাসরি শর্ট নোট হিসেবে পড়তে দিয়ে দিই আরো কঠিন লাগবে। আমি বোঝানোর কারণে কি হবে, যখন তোমরা আবার পড়বা অথবা পরীক্ষা দিবে, পরীক্ষার আগে তোমার জটিল লাগবে, কারণ জিনিসগুলো অলরেডি বলে দিয়েছি। ওকে, এবার আমরা জানি যে রিওবেস আর ক্রোনাক জি কিসের উপর নির্ভর করে। আমরা জানি রিওবেস কি, ভোল্টেজ, রাইট, কারেন্ট। সো কারেন্ট কিসের উপর নির্ভর করবে, তোমার স্কিনের রেসিস্ট্যান্স কতটুকু। যার স্কিনের রেসিস্ট্যান্স বেশি তাদের রিওবেস কি হবে, বেশি লাগবে, মানে বেশি পরিমাণ কারেন্ট লাগবে মাসলটাকে স্টিমুলেট করার জন্য। ইডিমা অ্যান্ড ইনফ্লামেশন, কারো যদি ফোলা থাকে, ভেতরে ফ্লুইড থাকে, রাইট, কোনো জায়গায় যদি ফ্লুইড থাকে সেখানে রিওবেস, যেখানে ফ্লুইড নাই সেটা রিওবেসের চাইতে আলাদা হবে। ইসকেমিয়া অ্যান্ড আন্ডারলাইং পেইন, কারো যদি পেইন থাকে সেক্ষেত্রে কি হবে, মাসল আগে কন্ট্রাকশন হয়ে থাকে। ইসকেমিয়া হচ্ছে ল্যাক অফ ব্লাড সাপ্লাই, যাদের ব্লাড সাপ্লাই কম মাসলে তাদের ওই এরিয়া রিওবেস কম হবে। মনে করো তুমি তোমার বাইসেপস মাসল টেস্ট করবা, তোমার বাইসেপস মাসল এখানে কোনো প্রকার নার্ভ ইনজুরি আছে কিনা, আর আরেকটা বাইসেপস ট্রাই করবা, সেখানে হচ্ছে তোমার হাতে একটু ফোলা আছে, কোনো কারণে ব্যথা পেয়ে ফুলে গেছে, দেখা যাবে তোমার যে হাত ফোলা সেটা রিওবেস বেশি হবে, মানে তোমার বেশি পরিমাণে ইলেকট্রিসিটি লাগবে মাসলটা কন্ট্রাকশন করার জন্য। টেম্পারেচার ভেরিয়েশন, আমরা জানি যে কোনো প্রবাহের সাথে আমাদের টেম্পারেচারের একটা রিলেশন আছে, রাইট। পজিশন অফ দ্য ইলেকট্রোড, আমরা মোটর পয়েন্ট করেছিলাম না, মোটর পয়েন্ট করেছিলাম কিনা? জি স্যার, জি স্যার। আচ্ছা, মোটর পয়েন্টের উপর যদি আমরা ইলেকট্রোড রাখি সেখানে মাসল কন্ট্রাকশন গুলা অনেক স্ট্রং হয়। ওকে, এটা হচ্ছে রিওবেস কিসের উপর নির্ভর করে। এবার ক্রোনাক জি কিসের উপর নির্ভর করে, একই রকম ওইটার সাথে এটা ধরতে গেলে পুরোটাই মিল। টেক্সচার অফ দ্য স্কিন, স্কিনটা কিরকম, কারণ কি তোমার ইলেকট্রোড গুলা ফেস করা লাগে। ইসকেমিয়া, ব্লাড সাপ্লাই আছে কিনা, ইডিমা ওই জায়গাটা ফোলা আছে কিনা, আর স্টিমুলেশন অফ দ্য পজিশন অফ দ্য স্টিমুলেটিং ইলেকট্রোড, ইলেকট্রোড কোথায় প্লেসমেন্ট করা হলো সেটার উপর নির্ভর করে ক্রোনাক্সি কিরকম, মানে ক্রোনাক্সি কিরকম হবে। এবার আসি, এত কিছু যে আমরা পড়লাম, রিওবেস কাকে বলে, ক্রোনাক্সি কাকে বলে, এসডি কার্ভ কাকে বলে, দেখতে কিরকম, এগুলো ইউজটা আসলে কোথায়, এগুলো আমরা পরে কি করব, জেনে কি করব। আমরা মাসেল সম্পর্কে জানি, আমরা নার্ভ সম্পর্কে জানি না তেমন একটা, তাই না? আমরা নার্ভ সম্পর্কে পড়িনি তেমন একটা, বাট আমরা এতটুকু জানি সেন্সরি নার্ভের কাজ কি, মোটর নার্ভের কাজ কি, আমরা করেছি না, করেছি কিনা? জি স্যার। আচ্ছা, সেন্সরি নার্ভের কাজ কি, কে বলতে পারবে, হোয়াট ইজ দ্য সেন্সরি নার্ভের কাজ কি? স্টিমুলেশন ক্যারি করে। হ্যাঁ, এটা হচ্ছে তোমার সেন্স ক্যারি করে, রাইট? জি স্যার। আর মোটর নার্ভের কাজ কি? ওই স্টিমুলেশনের ওই স্টিমুলেশন অনুযায়ী কাজ করে। তুমি যে হাত দিয়ে চর মারতে চাও মশাটাকে, এটাকে কি বলবো, মোটর, মোটর। সো সেন্সরি নার্ভকে যদি আমরা স্টিমুলেশন করি তাহলে কি হবে, আমাদের পেইন কমে যাবে, রাইট? আমরা জেনেছি পেইন গেট থিওরিতে। আর মোটর নার্ভে যদি আমরা স্টিমুলেশন দিই কি হবে, স্যার মাসল কন্ট্রাক্ট হবে, মাসল কন্ট্রাকশন হবে। এক্সিলেন্ট। সো মাসল তখনই কন্ট্রাকশন হবে যখন সেখানে নার্ভ থাকবে। তোমার নার্ভ যদি কাটা থাকে, মোটর নার্ভ যদি কাটা থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমার মাসল কন্ট্রাকশনটা হবে না, কারণ কি হলো, ব্রেন থেকে স্টিমুলাসটা হাত পর্যন্ত গেল না অথবা পা পর্যন্ত গেল না। আচ্ছা, আমরা দেখি এসডি কার্ভের ইউজটা কোথায়, টু ডিটেক্ট দ্য প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ এক্সাইটেবল নার্ভ ফাইবার, অলসো ইউজ টু অ্যাসেস দ্য এক্সটেন্ট অফ ডিনারভেশন। ডিনারভেশন কাকে বলে, যে এরিয়ার নার্ভ সাপ্লাই নাই সেটাকে বলা হচ্ছে ডিনারভেশন। ডিনারভেশন কয়েকটা কারণে হতে পারে, মাসেলের কোনো ফাইবার যদি কাটা পড়ে অথবা নার্ভ যদি কাটা পড়ে সেক্ষেত্রে কি হয়, ডিনারভেশন হয়। ডিনারভেশন টার্মটা বুঝতে পেরেছো তোমরা, হোয়াট ইজ ডিনারভেশন? জি স্যার, জি স্যার। আর পরেরটাতে দেওয়া আছে, টু ডিটেক্ট দ্য সাইন অফ রিইনারভেশন। রিইনারভেশন মানে কি, নার্ভ এটারও কিন্তু রিজেনারেশন হয়, কিন্তু অন্যান্য মাস অন্যান্য টিস্যুর চেয়ে কম, কিন্তু নার্ভ কি হয়, রিপেয়ার হয়, নার্ভ আগের পর্যায়ে ফিরে যায়। কোনো নার্ভ যদি কাটা পড়ে নার্ভটা কি হয়, আগের অবস্থানে ফেরত যাওয়ার যে প্রক্রিয়া এটাকে আমরা বলি রিইনারভেশন। ওকে, কোন একটা মাসল যদি কোনো কারণে ইনজুরি হয় সেটা নার্ভ
ইনজুরি হয়েছে কিনা সেটা জানার উপায় হচ্ছে এসডি কার্ড দিয়ে। কোথাও যদি নার্ভ কাটা পড়ে থাকে, কি পরিমাণ নার্ভ ড্যামেজ হয়েছে সেটা জানার উপায় কি দিয়ে? এসডি কার্ড দিয়ে। কোন মাসল ইনজুরি হয়েছিল এখন কি অবস্থায় আছে, অথবা মাসলের নার্ভটা বাড়ছে কিনা সেটা জানার উপায় হচ্ছে আমাদের এসডি কার্ড। বুঝা গেছে? আমরা কয়েকবার যদি এসডি কার্ড চেক করি আমরা বুঝতে পারবো যে পেশেন্টের অবস্থা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে। এটা নিউরো সার্জন যারা তারা সবচেয়ে বেশি ব্যবহার করে, যারা নার্ভের সার্জারি করতে পারে সরাসরি, তাই না? আমরা নার্ভ গ্রাফটিং সম্পর্কে জানবো ফিজিওথেরাপি সার্জিক্যাল কন্ডিশন সাবজেক্টে, তার আগে আমরা জানলাম একটা ডায়াগনস্টিক টুল সম্পর্কে। কারো কোনো কোশ্চেন এ পর্যন্ত? এনি কোশ্চেন্স? একটু টাফ, ট্রাস্ট মি, এটা আমি যখন পড়েছি তখন একটু টাফ লেগেছে স্টুডেন্ট অবস্থায়, বাট আমাদের যেটা ওই লেকচার নোট ধরে জাস্ট স্লাইড করে দিলে হয় না, একটু এক্সপ্লেন করা লাগে। আমি তোমাদের সেটাই করার চেষ্টা করেছি যে ডায়াগনস্টিক একটা টুলস এর বিভিন্ন টার্মের নাম কি, কোনটা দিয়ে কি বোঝায়, একটা গ্রাফ যেটা দেখতে কেমন এবং গ্রাফের ইউজ, এটাই ছিল আজকের ক্লাসের কন্টেন্ট। আমি তোমাদের কন্টেন্টটা দিয়ে দিব, সমস্যা নেই। আপাতত পিডিএফ করতে পারছি না, যে কারণে দিতে পারছি না, বাট আমি তোমাদের কন্টেন্টটা দিয়ে দিচ্ছি। এ পর্যন্ত যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি তোমাদের কোশ্চেন করি। সেটা হচ্ছে, আমরা যে ডায়াগনস্টিক টুলসটা পড়লাম, আমরা কি আর কোনো ডায়াগনস্টিক টুলস এর নাম জানি?